বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে ভালোবাসা ও সম্মানের স্থান পবিত্র কাবা শরীফ, যে ঘরের দিকে ফিরে মুসলমানরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এই পবিত্র ঘরের অজানা ইতিহাস নিয়ে প্রবাস টাইমের আজকের বিশেষ আয়োজন। সারা দুনিয়ার মুসলিমদের কেবলা হচ্ছে মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা ঘর। এই মহিমান্বিত ঘরকে একটি গিলাফ বা বস্ত্রখণ্ড দিয়ে ঢেকে রাখা হয়। এই গিলাফের পারিভাষিক নাম ইসওয়াহ। কালো রেশমি কাপড়ে তৈরি গিলাফটির গায়ে স্বর্ণ দিয়ে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু জাল্লে জালালুহু, সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ও ইয়া হান্নান ইয়া মান্নান। কাবার গায়ে ঠাঁই পেয়ে সাধারণ এক বস্ত্রখণ্ড পায় পবিত্রতার পরশ। তাই এই জিনিসের প্রতি সব দেশেরই আগ্রহ। গিলাফ পুরনো হয়ে গেলে তা কেটে মুসলিম দেশগুলোকে উপহার দেওয়ার রীতি রয়েছে সৌদি আরবে। কাবা ঘরের গিলাফ তৈরির কারখানাটি মক্কা নগরীর উম্মুল জুদ এলাকায় অবস্থিত। বর্তমানে এটি তৈরিতে 1,70,00,000 সৌদি রিয়াল ব্যয় হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 38,11,55,914 টাকা। 14 মিটার দীর্ঘ ও 95 সেন্টিমিটার প্রস্থ 41টি বস্ত্রখণ্ড জোড়া দিয়ে তৈরি করা হয় গিলাফ। চার কোণায় সৌন্দর্য বর্ধন করে বৃত্তাকারে লেখা থাকে সুরা ইখলাস। রেশমি কাপড়ের নিচে দেয়া হয় মোটা সাধারণ কাপড়। একটি গিলাফে ব্যবহৃত রেশমি কাপড়ের ওজন 670 কিলোগ্রাম ও স্বর্ণের ওজন 15 কিলোগ্রাম। কাবা ঘরকে গিলাফ দিয়ে আচ্ছাদন কখন বা কার উদ্যোগে শুরু হয় সেই সম্পর্কে মতভেদ রয়েছে। একটি ঐতিহাসিক সূত্রে বলা হয়েছে হযরত ইসমাইল আলাইহিসসালাম প্রথম পবিত্র কাবা ঘরকে গিলাফ দিয়ে আচ্ছাদন করেন। ভিন্ন আরেকটি বর্ণনায় আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বপুরুষ আদনান ইবনে আইদ পবিত্র কাবা ঘরকে প্রথম গিলাফ দিয়ে আচ্ছাদিত করেন। তবে অধিকাংশ ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হিমিয়ারের রাজা তুব্বা আবু কবর আসাদি প্রথম পবিত্র কাবা ঘরে গিলাফের মাধ্যমে আচ্ছাদনকারী ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব শহর তথা মদিনা হিজরতের 220 বছর আগে হিমিয়ারের রাজা তুব্বা আবু কবর আসাদ শহরটি আক্রমণ করেন। তুব্বা আবু কবর আসাদ ইয়াসরিব ছেড়ে চলে যাওয়ার সময় মক্কায় গিয়ে কাবা ঘর তাওয়াফ ও মাথা মুন্ডন করেন। অতঃপর তিনি এই শহরে কয়েকদিন অবস্থান করেন। মক্কায় অবস্থানকালে তিনি ঘুমের মধ্যে একদিন স্বপ্নে দেখেন তিনি কাবা ঘর গিলাফ দিয়ে আচ্ছাদন করছেন। এই স্বপ্নের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে অবিলম্বে তিনি খাসাব দিয়ে কাবা ঘর আচ্ছাদিত করেন। খাসাব হচ্ছে তাল গাছ জাতীয় গাছের পাতা ও আঁশের তৈরি এক ধরনের মোটা কাপড়। তিনি আবার স্বপ্ন দেখেন আরও উন্নত মানের কাপড় দিয়ে কাবা ঘর আচ্ছাদন করছেন। অতঃপর তিনি খাসাপের পরিবর্তে মামিজিয়ান ও প্যাপিরাস দিয়ে কাবা ঘর আচ্ছাদন করেন। ইয়েমেনের মামিজ নামক একটি উপজাতীয় গোত্র এই কাপড় তৈরি করত। এরপরও তৃতীয়বারের মতো তিনি স্বপ্নে আরও উন্নত মানের কাপড় দিয়ে কাবা আচ্ছাদনের স্বপ্ন দেখেন। তৃতীয় দফা স্বপ্নের পর তিনি ইয়েমেনের লাল ডোরাকাটা কাপড় দিয়ে পবিত্র কাবা ঘরকে আচ্ছাদিত করেন। তুব্বা আবু কবরের রীতি অনুযায়ী মক্কার স্থানীয় লোকজন সুন্দর কাপড় বা গিলাফ দিয়ে পবিত্র কাবা ঘর আচ্ছাদন করতে থাকেন। এটি নিয়মিত প্রথায় পরিণত হয়। বর্তমানে দামি কালো রঙের সিল্কের কাপড়ের তৈরি স্বর্ণখচিত ক্যালিগ্রাফিযুক্ত মোটা গিলাফ দিয়ে কাবা ঘর আচ্ছাদন করা হয়। কাপড়টিকে কিসওয়া বলা হয়। আব্বাসীয় খলিফা আল আব্বাস আল মাহদি 160 হিজরিতে হজ পালনকালে পবিত্র কাবা থেকে একটি ছাড়া সব কিসওয়া সরিয়ে ফেলার নির্দেশ দেন। এখনও এই ধারা অব্যাহত রয়েছে। 7ম হিজরিতে মুসলমানদের মক্কা বিজয়ের পর গিলাফ পরানোর সংস্কৃতি অব্যাহত থাকে। তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল আজিজ আল সৌদ মক্কা মদিনার দুই পবিত্র মসজিদের দেখাশোনার দায়িত্বভার গ্রহণের পর 1346 হিজরিতে কাবা ঘরে গিলাফ তৈরির জন্য একটি বিশেষ কারখানা স্থাপনের নির্দেশ দেন। একই বছরে মাঝামাঝি প্রয়োজনীয় কাপড় তৈরি করে মক্কার দক্ষ শিল্পীর মাধ্যমে সুন্দর নকশায় সুসজ্জিত করে তা দিয়ে কাবা ঘরকে আচ্ছাদিত করা হয়। 1357 হিজরি পর্যন্ত এই কারখানা গিলাফ বা কিসওয়া তৈরি অব্যাহত রাখে। 1381 হিজরিতে সৌদি হজ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দক্ষ সৌদি কারিগরের মাধ্যমে রেশমি ও সোনালী সুতা দিয়ে গিলাফ তৈরি করে কাবার গায়ে পরানোর ব্যবস্থা করা হয়। 1382 হিজরিতে বাদশাহ ফয়সাল ইবনে আব্দুল আজিজ নতুনভাবে পবিত্র কাবার গিলাফ তৈরির কারখানা প্রতিষ্ঠার নির্দেশ দেন। এরপর থেকে খাঁটি প্রাকৃতিক রেশমি রঙের সঙ্গে কালো কাপড় দিয়ে পবিত্র কাবার গিলাফ তৈরির ব্যবস্থা করা হয়। এর মধ্যে কোরআনের কিছু আয়াত শোভা পায়, অক্ষরগুলো সোনালী আভায় উদ্ভাসিত। কাবার গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাদশাহ আব্দুল আজিজ কমপ্লেক্স ইতিমধ্যেই তাদের প্রস্তুত সামগ্রীর মধ্যে ব্যাপক পরিবর্তন এনেছে। গিলাফের কাপড় কাটা, সেলাই করার মেশিন,
এসবই অত্যাধুনিক করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রসঙ্গত, প্রত্যেক বছর নয় জিলহজ পবিত্র কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়ে থাকে। কাবা শরীফে চড়ানো এ বছরের নতুন গিলাফে 670 কেজি খাঁটি রেশম, 120 কেজি স্বর্ণ এবং 100 কেজি রূপার সুতা ব্যবহার করা হয়েছে। স্বর্ণের সুতা দিয়ে গিলাফের বিভিন্ন অংশে কোরআনের আয়াত লেখা হয়েছে। জানা যায়, গিলাফে ব্যবহৃত খাঁটি রেশম আনা হয়েছে ইতালি থেকে, স্বর্ণ জার্মান থেকে। অনুমান করা হচ্ছে কাবার নতুন গিলাফের কাজ সম্পন্ন করতে প্রায় 22 মিলিয়ন সৌদি রিয়াল খরচ হয়েছে। 200 শ্রমিক সারা বছর কাবার গিলাফ তৈরির কাজে নিয়োজিত থাকেন। গিলাফটি খুবই টেকসই ও মানসম্মত উপায়ে তৈরি করা হয়, যেন রোদ বৃষ্টিতে নষ্ট না হয়। প্রতি বছর হজের আগে কাবা শরীফের গিলাফ সরিয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়। হাজিদের ইহরামের সেতু শুভ্রতার সঙ্গে সঙ্গতি রেখে তখন সাদা গিলাফ পরানো হয়। হজ শেষ হয়ে যাওয়ার পর 10 জিলহজে নতুন গিলাফ পরানো হয়। এরপর আগের গিলাফটি খণ্ড খণ্ড করে বিভিন্ন মুসলিম দেশকে উপহার দেয়া হয়।